ইমরান খানের হিউটার্ন ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিচ্ছে যুক্তরাষ্ট্র বিশেষ প্রতিবেদন প্রিয় দর্শক কোনো দাথিন শাসকের সঙ্গে সংলাপ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন পাকিস্তানের এক সময় ক্ষমতায় থাকা পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান এবার এই সিদ্ধান্ত থেকে সরে আসছে পিটিআই রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটাতে এবার সংলাপের জন্য সরকারের কাছে সংলাপের আহ্বানের জন্য দলের শীর্ষস্থানীয় ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন ইমরান খান পাকিস্তানের পত্রিকা ডনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে পিটিআই কে সরকারের সঙ্গে আলোচনা শুরু করা এবং সংলাপের মাধ্যমে সংসদে তার সমস্যাগুলো সমাধান করা উচিত বলে পিটিআই নেতাদের সঙ্গে আলোচনা করেছেন ইমরান খান ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে আদিয়ালা জেলের বাইরে সাংবাদিকদের এসব কথা বলেন পিটিআই নেতা গহর আলী খান তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী সরকারের সাথে আলোচনার জন্য এগিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন তিনি বলেছিলেন যে দলটি প্রাথমিকভাবে তার মিত্রদের আস্থায় নেবে পিটিআই নেতা দাবি করে বলেন ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া প্রতিনিধি দল অনুরোধ করেছিল যে রাজনৈতিক দলকে আলোচনা শুরু করা উচিত কারণ মতপার্থক্য বাড়ছে বিষয়টি শোনার পর এতে সম্মতি দেন ইমরান খান এক প্রশ্নের জবাবে গহর আলী খান বলেন পিটিআই কখনোই কারোর সঙ্গে কথা বলতে অস্বীকৃতি দেয়নি আলোচনা বা সংলাপ কোনো চুক্তি বা দলের দুর্বলতা হিসেবে বিবেচনা করা উচিত নয় তিনি আরও দাবি করেছেন যে ইমরান খান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করতে ইচ্ছুক এবং দেশের স্বার্থে এবং তার সঙ্গে যা ঘটেছে তা ক্ষমা করতে প্রস্তুত দু হাজার বাইশ সালে সংসদীয় অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান খান এরপর থেকেই রাষ্ট্রের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ সহ কয়েক ডজন মামলার অভিযোগ দায়ের করা হয়েছে তার নামে এদিকে চলমান রুশ ইউক্রেন যুদ্ধের মধ্যেই কিয়েভে একটি অতিরিক্ত প্যাট্রিয়েট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাদ দিয়ে নিউ টাইমস জানিয়েছে মার্কিন যুদ্ধের প্রস্তুতিকে বিপন্ন না করে কিভাবে ইউক্রেনের চাহিদার ভারসাম্য বজায় রাখা যায় সে বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক এবং অভ্যন্তরীণ বিতর্কের পর গত সপ্তাহে এ সিদ্ধান্ত নেওয়া হয় কর্মকর্তারা জানিয়েছেন নতুন অনুমোদিত পোল্যান্ড থেকে আসবে এবং যেখানে এটি যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত মার্কিং সেনাদের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে সিস্টেমটি আগামী দিনে ইউক্রেনে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে যোগ করেন ওই কর্মকর্তারা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মূলত এর উন্নত রাডার এবং মোবাইল লঞ্চারের জন্য পরিচিত এটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবেই বেশি কার্যকর যদিও এগুলো বেশ দুষ্প্রাপ্য এটি বিশ্বের সবচেয়ে ব্যবুল অস্ত্র যা ইউক্রেনকে মার্কিং যুক্তরাষ্ট্র সরবরাহ করেছে যার মূল্য প্রায় এক দশমিক এক বিলিয়ন ডলার এর মধ্যে সিস্টেমের খরচ চারশো মিলিয়ন ডলার এবং ক্ষেপণাস্ত্রের জন্য খরচ ছয়শো মিলিয়ন ডলার পেন্টাগন অবশ্য তাদের হাতে থাকা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সিস্টেমের সঠিক সংখ্যা সম্পর্কে কিছুই বলেননি তবে একজন সিনিয়র সামরিক কর্মকর্তা জানিয়েছেন যে বর্তমান বিশ্বে মাত্র ১৪টি সিস্টেম মোতায়েন করা আছে এখন যুক্তরাষ্ট্রের মাধ্যমে ইউক্রেন এটি হাতে পাচ্ছে এছাড়া ইউরোপীয় অন্য দেশগুলোর মধ্যে জার্মানি এবং নেদারল্যান্ডসের হাতে সিস্টেমটি রয়েছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা গত মাসে বিশেষ করে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে রাশিয়ার চলমান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার আলোকে খার্কিভ এবং ওডেসার মতো গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোকে রক্ষা করার জন্য আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সিস্টেম জরুরি প্রয়োজন বলে জোর দিয়েছিলেন এর প্রেক্ষিতে গত সপ্তাহে ন্যাটোর সামরিক কমিটির চেয়ারম্যান রব বাওয়ার সদস্য দেশগুলোকে নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা ঝুঁকির মধ্যে পেলে হলেও ইউক্রেনকে সহায়তা করার জন্য জোর দিয়েছিলেন